দীর্ঘ ৪০ বছর ধরে শ্বশুরমশাই স্মৃতি আগলে রেখেছেন দুই বৌমা। দেবতার পাশে ছবি রেখে সকাল সন্ধ্যা পূজাও করছেন তারা। কে সেই ব্যক্তি যার স্মৃতি আগলে রেখেছেন দুই বৌমা? কি সেই স্মৃতি? জানা গেছে সেই মহান ব্যক্তির নাম ছিল নবীনচন্দ্র দাস। বাড়ি চাঁচল থানার কলিগ্রাম গ্রামে। প্রথম দিকে হরিশ্চন্দ্রপুরের চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদে যোগদান করেন। এরপর তৎকালীন হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা জুনিয়র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লগ্নে প্রধান শিক্ষকের পদে যোগদান করেন। দীর্ঘ বছর চাকরি করার পর অবসর নিলেও স্কুলের মায়া ত্যাগ করতে না পেরে আবার বিনা বেতনে ক্লার্কের কাজে যোগদান করেন। কিছু বছর সেই পদে থাকার পর অসুস্থ হয়ে পড়েন, তারপর পরলোকগমন করেন বলে খবর। কথা হচ্ছিল তার দৌহিত্র সঞ্জয় দাসের সঙ্গে। সে বাবার মুখে শুনেছে তার ঠাকুরদা মাসে মাত্র ৫০ টাকার বেতনে চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। এরপর তুলসীহাটা জুনিয়র বিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্নে প্রধান শিক্ষকের পদে যোগদান করেন। বেতন বেড়ে হয় ৯০ টাকা, তবে বেতন ৬ মাস সরকার দিতে, বাকি ৬ মাস ছাত্রছাত্রীরা দিয়ে চালাতো। তুলসীহাটাতে ভাড়া বাড়িতে থাকতেন, নিজ হাতে রান্না করে খেতেন। এছাড়াও তিনি শিক্ষকতার পাশাপাশি জমি জরিপ ও হোমিওপ্যাথি চিকিৎসার কাজ করতেন। স্কুলে সঙ্গে নিয়ে যেতেন হোমিওপ্যাথি ওষুধের বাক্স। কোনো ছাত্র অসুস্থ হয়ে পড়লে বিনামূল্যে ওষুধ দিতেন। অবসরের পর পেনশন হিসেবে ৫০ টাকা পেতেন, সেই টাকা পোস্ট অফিসের পিয়ন খামে ভরে বাড়িতে দিতে আসতো। ঠাকুরদা নিয়মিত মহাভারত পাঠ করতেন। তিনি একজন প্রকৃত প্রেমিক ছিলেন, নিজ হাতে অনেক গাছ লাগিয়েছিলেন। তিনি পৃথিবীতে বেঁচে না থাকলেও স্মৃতি হিসেবে রয়ে গেছে তার লাগানো আম গাছ, হোমিওপ্যাথি ওষুধের বাক্স ও বই, মহাভারত, বৃদ্ধ বয়সের শেষ সম্বল লাঠি, জমি জরিপের নকশা, লোহার চেন, স্কুলের হাজিরা ও হিসাবের খাতা প্রভৃতি। সেগুলো আজও জানান দেয় তার কর্মঠ পরিশ্রমের কথা, যা আজও সেই স্মৃতি যত্নের সহিত আগলে রেখেছেন দুই বৌমা। তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র আব্দুল রজ্জাক জানান, তার শিক্ষক নবীনচন্দ্র দাস একজন চাপা স্বভাবের মানুষ ছিলেন। স্কুলের সকলকে নিয়ে চলার চেষ্টা করতেন, যথেষ্ট জ্ঞানী ছিলেন। এই ধরনের শিক্ষক পেয়ে নিজেকে ধন্য বলে মনে করেছেন। তার বাড়িতে গিয়ে পুরনো স্মৃতি ভাগ করে নিলেন সে। ওনাকে ওনার যে মানে আমি ওনার সাথে পড়াশোনা করেছিলাম, ওনার যে আচার আচরণ তাকে আমাকে খুব মুগ্ধ করেছিল তখন। তো আমি সেই হিসাবে তার স্মৃতি, তার প্রতি আমার একটা খুব আকর্ষণ ছিল ওনার বাড়িটাকে দর্শন করার এবং ওনার পরবর্তী প্রজন্ম ওর উত্তরসূরিদের সঙ্গে দেখা করার। হ্যাঁ, এটা আমার খুব আগ্রহ ছিল। সেই তাগিদেই আমি আমার মানে একে গ্রামের একজনকে সঙ্গে নিয়ে গেলাম। তিনি আমাকে এই ব্যাপারে খুব সহযোগিতা করলেন। সেইখানে গিয়ে তার পরিবারের তো এখন বর্তমানে যারা আছে, কারণ ওনার দুই ছেলে মারা গেছে, সে তার ছেলেরা তার পৌত্র আছে, তাদের সঙ্গে অনেক কথাবার্তা হলো। তার পুরনো দিনের অনেক সেটা হাইস্কুল থাকাকালীন তার যে সমস্ত কাজগুলো করছেন সে কাজের স্মৃতি তার বাড়িতে এখনও রক্ষিত আছে। মানে কী কী দেখলেন সেখানে গিয়ে তার স্মৃতি? হ্যাঁ, উনি ছাত্রের ওখানে ওনার একটা রেজিস্টার আছে, ছোটো রেজিস্টার, সেখানে ছাত্রদের নাম, কত টাকা বেতন কালেকশন হতো ছাত্রদের কাছ থেকে, হ্যাঁ, সেগুলো হিসাব এবং কাকে কত টাকা বেতন দিতেন তার হিসাব এবং তার বিদায়বেলা তাকে একটা মহাভারত উপহার দিয়েছিল স্কুল থেকে, সেটা দেখলাম। তিনি শেষ বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় ওনার পা ভেঙেছিল, সেই পা ভাঙার পর থেকেই তিনি আস্তে আস্তে উনি এই শিক্ষকতার পাশাপাশি আর কি কাজ করতেন? এই শিক্ষকতার পাশাপাশি উনি সার্ভের কাজ করতেন, তারপরে হোমিওপ্যাথি প্র্যাকটিসও করতেন। তো কিছু জমিজমা আছে, সেই জমিজমাতে তার লাগানো এখনো কিছু কাজ এখনো কোথায় আছে তার হাতে লাগানো। যখন আপনি স্কুলে প্রথম ফাইভে ভর্তি হন তখন কি সেই সময় প্রধান শিক্ষক হিসেবেই ছিলেন উনি? হ্যাঁ, তখন প্রধান শিক্ষক হিসাবে ছিলেন। উনি ছিলেন প্রথমে চণ্ডীপুরে, চণ্ডীপুর থেকে আমাদের তুলসীর হাইস্কুলের নাগরিকদের আমন্ত্রণে তিনি তুলসীর হাইস্কুলে আছেন। তুলসীরা বাড়ি ভাড়া নিয়ে ওখানে হেডমাস্টার হিসেবে কাজ চালাতেন এবং শিক্ষকতা করতেন। উনি স্কুলে কী ধরনের স্বভাবের ছিলেন?
তো আমার মনে হচ্ছে আমি যা দেখেছি ওনাকে খুবই নম্র স্বভাব এবং খুব শান্তশিষ্ট স্বভাবের লোক। তো এটা হয়তো শিক্ষার দিকে একটা অন্তরায় হতে পারে, মানে ছাত্রদের কাছে পড়া স্বভাব হলে ছাত্ররা তাকে ভয় ভক্তি করে, কিন্তু সেই জিনিসটা ওর মধ্যে তো ছিল না, তবে এটা একটা খারাপ দিক হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে উনি মানে এটা খুব আমার কাছে মনে হয় ওনার এটা স্বভাব চরিত্র এবং তার শান্তশিষ্ট স্বভাবে খুব আমাকে আকৃষ্ট করেছে। আপনি কি ক্লাস পর্যন্ত ওনার কাছে শিক্ষা? 6-7 বছর হবে, তখন দাদু আমাকে পড়াতো ভালোভাবে, পড়া কথা সবগুলো শিখেছি দাদুর কাছে শিখেছি। তারপরে 3-4 বছর পর তখন দাদু মারা যায়, তখন দাদু যখন মারা তখন খুবই ছোট, তখন অত কিছু স্মরণ শক্তি আমার নেই, কিন্তু সবার মুখে শুনেছি যে দাদু নাকি তুলসী আগে প্রথমে আপনার পুর হাই স্কুলে তখন চাকরি করতো, তারপরে তুলসিয়াটা জুনিয়র হাই স্কুলে আপনার শিক্ষকতা। মানে উনি কি পদে ছিলেন তুলসিরা উচ্চ বিদ্যালয়ে? উনি আপনি উনি ছিলেন প্রধান প্রধান শিক্ষক হিসেবে পদে ছিলেন আর কি। রিটায়ার আপনার যখন করেন তখন তার বেতন 50 টাকা, না 60-70 টাকা তার বেতন, এবং তিনি যখন ই পেতেন পেনশন পেতেন তার 50 টাকা মাত্র পেনশন পেতেন। লাস্ট জীবনে যখন আমরা শুনলাম যখন 50 টাকা নাকি আপনার পেনশনে পেয়ে তিনি মা মারা যান, এবং তার সঙ্গে সঙ্গে আমি নিউডিও করতেন, জমির মাপা আপনি করতেন, তারপরে হেমোপ্যাথি চিকিৎসাও করতেন, বাড়িতে যারা যদি কেউ যদি অসুস্থ হলে আসতে তার চিকিৎসা করত, এবং স্কুলে যাওয়ার সময় আপনার ব্যাগ হেমোপ্যাথি ব্যাগটাও সঙ্গে নিয়ে যেতেন, ওখানেও কিছু ওষুধপত্র দিতেন, লোকদের চিকিৎসা করতেন, এই আর কি। আপনার চাকরি সূত্রে কি আপনার দাদু কি সেখানে থাকতো না আবার কুড়িগ্রাম থেকে যাতায়াত করতো? না, সেখানে চাকরি সূত্রে সেখানে তুলসিয়াটা আপনার একটা ঘর ভাড়া করে থাকতেন, তারপর সপ্তাহে একদিন বাড়িতে আসতেন, রবিবার করে বাড়িতে আসতেন, আবার সোমবার স্কুলে বাড়ি স্কুলে যেত। তো এখন আপনার দাদুর পরিবারে কে কে ছিল সেই সময়? সেই সময় ছিল 2 ছেলে 1 মেয়ে। এখন কি তারা বর্তমানে রয়েছে? না, তারা বর্তমানে 2 ছেলে 1 মেয়ে সবাই মৃত, তার ছেলে মেয়েরা সবাই এখন আছে পরিবারে, নিজস্ব ছেলেমেয়েরা কেউ কেউ নেই আর কি, দাদু তার নাতিপাতারা আছে সব। বলছি এখন স্মৃতি হিসাবে আপনার দাদুর বাড়িতে কি রয়েছে এখন? আমার স্মৃতি হিসাবে আমার স্কুলে হরিশচন্দ্র স্কুলে সব নথিপত্রগুলো সব, তুলসিয়াটা হাই স্কুলের আপনার ইয়ে আছে সব জিনিসপত্র, ইন্টারেস্ট খাতাপত্র আছে সব আছে। হ্যাঁ, আর হেমাবাতির যে চিকিৎসা করতেন তার স্মৃতি আছে, তার যে লাঠিটা যে যিনি ব্যবহার করতেন যে লাঠিটা সেই লাঠিটা আছে। তারপরে আপনার যখন রিটায়ারমেন্ট করে যখন হয় তাকে, তখন যে স্কুল থেকে যে গিফট দেওয়া হয় সেটা মহাভারত। উনি মানে আগেই যা পড়াশোনা করতাম, হ্যাঁ, তো কিছুদিন ওনার কাছে পড়েছি, হ্যাঁ, তারপরে উনি রিটায়ার হয়ে গেলেন, আমি এদিকে প্রাইমারি থেকে 5-এ তখন ভর্তি হলাম, তখন হেডমাস্টার মশাই ছিলেন শ্যামাপদ সাহারা। হ্যাঁ, ইনি শ্যামাপদ সাহারায় হেডমাস্টার হিসাবে, হ্যাঁ, এজ এ অ্যাডমিশন স্টেটাস না কি বলে ওই হিসাবে তিনি খুব স্ট্রিক্ট ছিলেন, হ্যাঁ, আইন কানুন হিসাবে খুব স্ট্রিক্ট। তারপরে রেজাল্ট যখন হতো রেজাল্ট কেউ যেন না জানে, খুব স্ট্রিক্ট, একমাত্র হেডমাস্টার আমি জানতাম। বলছি নবীনচন্দ্র দাসের সঙ্গে আপনি কত বছর কাটিয়েছিলেন? নবীনচন্দ্র দাস তো উনি ই হয়ে গেছিলেন রিটায়ার, হ্যাঁ, কিন্তু স্কুলে যে কাজ করছিলেন, হ্যাঁ, ক্লার্কের কাজ অফিসিয়ালি কাজ করতেন উনি, মানে উনি না করলে পরে তো এইদিকে করা যাচ্ছিল না, হ্যাঁ, ওই সময় আমি ছিলাম ওই স্কুলের হিসাবে। আপনি যখন প্রথম স্কুলে গেল মানে চাকরিতে যোগদান করলেন তখন কি উনি হেডমাস্টার পদে ছিলেন না? না, তো উনি রিটায়ার হয়ে মানে এমনি কাজ করছিলেন আর কি, ক্লারিক্যাল কাজ করছিলেন, আর আমি
আমি যে ভর্তি হলাম তখন আমি শিক্ষা নেওয়ার জন্য ওনার কাছে শিক্ষা নিচ্ছিলাম, জানছিলাম যে কীভাবে কী করতে হবে, এইভাবেই ইয়ে হয়েছে। তারপরে উনি কিছুদিন পর তারপরে আর উনি আসতেন না, এই হিসাবে উনি বাদ দিলেন আর আমরা এই কাজ করতে লাগলাম। বলছি উনি শিক্ষকতার সংস্থানে কী কাজ করতেন? অফিসিয়ালি কাজ, স্কুলের যত যাবতীয় অফিস। তিনি হেমাপাতি ডাক্তারও ছিলেন, হেমাপাতি ওষুধপত্র তিনি পাবলিককে দিতেন। উনি কি সব কি হাতে লিখতেন সব কাগজপত্র? হ্যাঁ, তিনি সবই হাতেই লিখতেন এবং ওনার হাতের লেখা ডাল। ওনার স্কুলের সঙ্গে কিরকম তার মানে স্বভাব প্রভাব পড়েছিল? স্কুলের সঙ্গে খুব ঘনিষ্ঠ স্বভাব ছিল, খুব ভালো ব্যবহার, স্টাফদের সঙ্গে ভালোই ব্যবহার। বুঝি, তখন আপনার কিরকম বেতন পেতেন? আমি যখন ঢুকেছিলাম মানে অ্যাপ্রেন্টিস হিসাবে।